আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমি কিছু ড্রাই ফ্রুটস আর এক কাপ সুজি দিয়ে ডিম ছাড়া খুবই মজার একটি কেক তৈরি করব। এই কেকটা চুলায় তৈরি করা যায় খুব সহজে আর খেতে হয় অনেক মজার। আর কেকটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এই কেকটা কতটা সফট হয়েছে। এই সুজির কেকটা তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ সুজি নিয়ে ব্লেন্ডারে দিয়ে একটু গুঁড়া করে নিয়েছি। ব্লেন্ডার না থাকলে আপনারা এটা কিন্তু পাটায় একটু গুঁড়া করে নিতে পারেন। আর দিয়ে দিব এক কাপের তিন ভাগের এক ভাগ ময়দা। সামান্য একটু ময়দা দিলে কেকটা ভালো হবে। এখন দিয়ে দিব বেকিং সোডা কোয়াটার চা চামচ, হাফ চা চামচ বেকিং পাউডার, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। সবগুলো শুকনো উপকরণ এখন একসাথে মিশিয়ে নিব। ভালো করে শুকনো উপকরণটা মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিব এখানে এক কাপের মতো চিনি। চিনিটাও ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে চাইলে আপনারা চিনির পরিবর্তে আইসিং সুগারটাও কিন্তু দিতে পারেন, অর্থাৎ চিনিটা গুঁড়া করেও দিতে পারেন। তারপর দিয়ে দিব এখানে এক কাপ পরিমাণ টক দই। খেয়াল রাখতে হবে টক দইটা যেন বেশি টক না হয়ে যায়। এবার ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। যখন সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিব পৌনে এক কাপ পরিমাণ সয়াবিন তেল। এখানে চাইলে আপনারা কিন্তু মেল্টেড বাটারটাও দিতে পারেন। এখন ভালো করে তিন থেকে চার মিনিট লাগবে তেলটা মিশে যাওয়ার জন্য, অনবরত নাড়তে থাকতে হবে। যখন তেলটা মিশে যাবে তখন এই ব্যাটারের ঘনত্বটা এরকম হবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। তারপর আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছে এখানে কিছু ড্রাই ফ্রুটস। এটা একটু আস্তে আস্তে ছিল, এটা আমি কেটে টুকরা টুকরো করে নিয়েছি। ড্রাই ফ্রুটসটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার চাইলে বাদও দিতে পারেন। আজকের কেকটা আমি তৈরি করব একটি প্যানে। প্যানে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল, আর দিয়ে দিচ্ছি একটি এ4 পেপারের কাগজ। আমার কাছে বেকিং পেপার নাই, যদি আপনাদের কাছে বেকিং পেপার থাকে সেক্ষেত্রে একটা বেকিং পেপার মাপ অনুযায়ী কেটে দিয়ে দিতে পারেন। এখন ব্যাটারটা দিয়ে একটু নেড়েচেড়ে সমান করে দিতে হবে। এই কেকটা চাইলে কিন্তু আপনারা পানির ভাপেও বানাতে পারেন, আবার চাইলে ওভেনেও বেক করতে পারেন। যাদের বাসায় ওভেন নেই তারা কিন্তু এই কেকটা এভাবে করে চুলায় বেক করে খেতে পারেন। স্বাদে কিন্তু কোনো হেরফের হবে না। চুলায় বেক করলেও এটা খেতে ভালো লাগবে, আবার ওভেনে বেক করলেও এটা খুবই সুন্দর সফট হবে। 30 মিনিট চুলার আঁচটা কমিয়ে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর আমি একটু চেক করে নিচ্ছি একটি টুথপিকের কাঠি দিয়ে। একদম কাঠিটা ক্লিন এসেছে, তার মানে কেকটা পুরোপুরি হয়ে গিয়েছে। একটু ঠান্ডা করে নেওয়ার পর আমি কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সুন্দর হয়েছে। খুবই অল্প সময়ে এই মজার কেকটি আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন, বাচ্চাদের টিফিনও দিতে পারেন। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।